যে পাকোড়া আছে, পুরি আছে, এগুলোই মূলত ঝালমুড়ি বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস। এইটাই জাহিদ ভাই, আপনার দোকান কয়টা থেকে কয়টা খোলা থাকে? সকাল 6টা তে রাত 11টা পর্যন্ত। মানে যে কোয়ান্টিটি দেখেন হিউজ, হ্যাঁ 20 টাকা দাম মাত্র। এদিক দিয়ে মাঝে মাঝে যাওয়া আসা হয়, তখন দেখি যে প্রচন্ড ভিড় থাকে। কিছু একটা আছে, খুব সাধারণ জিনিস দিয়ে মুড়িটা মাখানো, কিন্তু টেস্ট অসাধারণের কাছাকাছি। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। এখন আমি দাঁড়িয়ে আছি আশুলিয়া জামগড়া, এটা হচ্ছে বঙ্গ মার্কেট। বঙ্গ মার্কেটের সামনে আপনার এই যে জাহিদ ভাইয়ের ঝালমুড়ি আছে, এখানকার মধ্যে বেশ ফেমাস। তো আমরা আজকে ঝালমুড়িটাই আপনাদের সাথে শেয়ার করব, যে ঝালমুড়ির টেস্ট কেমন। হ্যাঁ, এটা অনেক ব্যস্ততম জায়গা, জানি না আজকে একটু ফাঁকা ফাঁকাই পেয়েছি। তো চলেন দেখি জাহিদ ভাইয়ের ঝালমুড়ি ছাড়া আর কি কি আছে, এগুলো দেখাবো আপনাদের, এবং এগুলো দাম কত, হ্যাঁ কি দামে বেচে কোনটা, এগুলো দেখাবো আর কি। আছে এই যে এখানে এই যে গরম গরম পেঁয়াজ ও বেগুনি ভাজা হচ্ছে, আলুর চপ, তারপরে যে পাকোড়া আছে, পুরি আছে, এগুলো মূলত ঝালমুড়ি বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস। তারপরে যে ছোলা আছে, হ্যাঁ জাহিদ ভাই কি আপনি? জি জি, আপনারই দোকান না? আচ্ছা, এটাই জাহিদ ভাই, আপনার দোকান কয়টা থেকে কয়টা খোলা থাকে? দোকান আপনার সকাল সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। জি, না সকাল সকালে শুধু সকালে হয় সিঙ্গারা, সিঙ্গারা শুধু সিঙ্গারা মানে অনেক ভালো সিঙ্গারা মজার, আর বিকেলে আপনার ঝালমুড়ি আইটেমটা করি, আলু চপ, পেঁয়াজি, মাশরুম, তারপরে সিঙ্গারা, পুরি, তারপর বেগুনি, তারপর অনেক ভালো আর কি, মজাদার, অনেক সুস্বাদু। যে আপনার পুরি আছে, পুরি 5টা, হ্যাঁ এটা এটা হচ্ছে আলু পুরি, আলু পুরি 5 টাকা করে বেচছি, সব জায়গায় 10 টাকা, আমি আবার 5 টাকা বেচছি। আবার আপনার এই যে সবজি পাগুড়া, সবজি পাগুড়া 5 টাকা করে বেশি। তারপর হচ্ছে আপনার আছে আলুর চপ, এখন শেষের দিকে তো অনেক রাত 9টা বাজে, এই জন্য এটা 5 টাকা। তারপর আপনার বড় বড় যে বেগুনি সাইজ আল্লাহ জানি ভালোই, তা 5 টাকা করে বেশি। ঝালমুড়ি আপনার মিক্সার মিক্সার বেশি, মিক্সার হচ্ছে আপনার হালকা ছোলা দিয়ে কিছু ইয়া দিয়ে আপনার মুড়ি দিই, একটু ঘুগনি দিই, আর 3টা আলুর চপ দিয়ে 20 টাকা বেশি। তাহলে ঠিক আছে, আমাদের ঝালমুড়ি খাওয়ান দেখি। এই যে আমাদের ঝালমুড়িটা পেয়ে গেছি, এখানে যে কোয়ান্টিটি দেখেন হিউজ, হ্যাঁ 20 টাকা দাম মাত্র। এখানে যে মুড়িটা একদম মাখো মাখো হয়ে গেছে, এখানে প্রচুর পরিমাণে ছোলা, তারপরে যে পেঁয়াজি, বেগুনি, আলু চপ, এগুলো দেওয়াতে জিনিসটা অনেকটা আপনার ওই যে ইফতারের সময় যে খাই আমরা ঝালমুড়ি, সেরকম লাগছে দেখে। উপরে আবার তাদের স্পেশাল মশলা দিয়ে দিছে, টেস্ট করে বিসমিল্লাহ রহমান রহিম। গরম গরম পেঁয়াজ বেগুনি দিয়ে আপনার মুড়িটা মাখানো, মুড়ির ক্রাঞ্চিনেসটা এখনো আছে। এদিক দিয়ে মাঝে মাঝে যাওয়া আসা হয়, তখন দেখি যে প্রচন্ড ভিড় থাকে। কিছু একটা আছে, 20 টাকা দাম, আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, আপনারা অনেক জায়গায় দেখবেন বিভিন্ন মুড়ির দোকান হয়েছে বিভিন্ন রেটের, 200, 250, 1000 টাকা পর্যন্ত। কিন্তু 20 টাকাতে আমার মনে হয় যে সন্তুষ্ট হওয়ার মতো খাবার। তো এই ছিল খাবার। এখানে আপনারা যদি আলাদা ভাবে নিতে চান, এইসব পেঁয়াজ সব কথা খুব সাধারণ জিনিস দিয়ে মুড়িটা মাখানো, কিন্তু টেস্ট অসাধারণের কাছাকাছি। হ্যাঁ, তো জাহিদ ভাইয়ের দোকানে আসলে আপনারা খাবেন, এই জামগড়া ফ্যান্টাসিতে এই আশেপাশে যদি আসেন, বঙ্গ মার্কেটে ঠিক সামনেই দোকান, হ্যাঁ রাস্তার পাশে। তো আজকের ভিডিও পর্যন্তই, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করেন, আমাদের সাথেই থাকেন। হ্যাঁ, ভালো থাকেন, ভালো থাকবেন।